মোর দ্যান 100 কোম্পানিজের মুভমেন্ট দেখা গেছে পাস্ট ইয়ারে কলকাতার মধ্যে, এবং মোর দ্যান 17 লাখ স্কোয়ার ফিটের অফিস স্পেস অ্যাবজর্পশন হয়েছে কলকাতার মধ্যে ইন দ্য পাস্ট ইয়ার। এবং আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকে যে 2023 এই গোটা বছরের মধ্যে কলকাতার মধ্যে কোন কোন কোম্পানিজ ঢুকলো। অবভিয়াসলি আমার পেজে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন কোম্পানিজদের নাম, তো সেটার নাম্বার কতটা রয়েছে। আজকের ভিডিওয়ে আমরা সেই বিষয়ে পুরো ডিটেলসে আলোচনা করে নেব। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। তো মেনলি আজকের ভিডিও আমি কোয়ার্টার 4 এর প্রত্যেকটা কোম্পানিজের নাম নিয়ে আপনাদেরকে বলবো, এবং কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 এর আমি এর আগে ভিডিও বানিয়েছি, তাই আমি সেখানে ডিটেলসে যাব না, কিন্তু সেটার নাম্বারসগুলো আমি আপনাদেরকে বলে দেবো যে সেখানে কটা কোম্পানিজ নতুনভাবে অফিস খুলেছে কিংবা এক্সপ্যান্ড করেছে কিংবা রিলোকেট করেছে। তো প্রথম যে এক্সপ্যানশনটা হয়েছে সেটা হচ্ছে KPMG-র কোয়ার্টার 4 এ, যেটা 9000 স্কোয়ার ফিটে সিম্পলি ওয়ার্ক একটা ফ্লেক্সি স্পেস তারা নিয়েছে ইনফিনিটি আইটি লাগুন বিল্ডিং। তারপর উড PLC তারা 24000 স্কোয়ার ফিট নিয়ে এক্সপ্যান্ড করলো DLF IT পার্ক 1 এ। তারপরে চলে আসি আকাশা, যারা একটা কোওয়ার্কিং স্পেস কোম্পানি, তারা 36000 স্কোয়ার ফিট নিল গোদরেজ জেনেসিস বিল্ডিং এ। তারপরে সান নলেজ, তারা 36000 স্কোয়ার ফিট নিল BIPL বিল্ডিং এ। এগুলো সব এক্সপ্যানশনের কথা আমি আপনাদেরকে বলছি। তারপরে সিটিজেন অ্যালায়েন্স, তারা 25000 স্কোয়ার ফিট নিয়ে এক্সপ্যান্ড করলো মিলেনিয়াম সিটি বিল্ডিং এ। AWFIS ও এক্সপ্যান্ড করলো। AWFIS ইজ আগেন আ কোওয়ার্কিং স্পেস কোম্পানি, মানে আকাশার সাথে আরও একটা কোওয়ার্কিং স্পেস। আমরা জানি যে কোওয়ার্কিং স্পেস বিশালভাবে বুম করছে কলকাতার মধ্যে, তারা অ্যাডিশনাল 24000 স্কোয়ার ফিট নিয়ে এক্সপ্যান্ড করলো ডেল্টা টাওয়ার্স বিল্ডিংয়ে। তারপরে MOL বলে একটি কোম্পানি, তারা 7000 স্কোয়ার ফিট নিয়ে এক্সপ্যান্ড করলো অম্বুজা ইকো সেন্টার বিল্ডিংয়ে। আগেন ENY, তারা 70000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে BIPL বিল্ডিংয়ে এক্সপ্যান্ড করলো। তারপরে এয়ারটেল 3500 স্কোয়ার ফিট তারা এক্সপ্যান্ড করলো AWFIS ডেল্টা টাওয়ার্স এ। এটা তো হলো এক্সপ্যানশনের খবর। এরপর চলে আসি যেটা হচ্ছে রিলোকেশন অর রিনিউয়াল যে কোম্পানিজরা করেছে। হেফকো, যারা একটা ফার্মা কোম্পানি, তারা 8000 স্কোয়ার ফিট নিয়ে রিলোকেট করলো টার্মিনাস বিল্ডিং এ। তারপর ব্রিটিশ টেলিকম, যারা 85000 স্কোয়ার ফিট DLF IT পার্ক 2 তে রিনিউয়াল করলো তাদের কন্ট্রাক্টটি। তারপরে রকওয়েল অটোমেশন, যারা 1500 স্কোয়ার ফিটে রিলোকেট করলো আকাশা গোদরেজ জেনেসিস বিল্ডিং এ। তারপরে জোম্যাটো, যারা 17500 স্কোয়ার ফিটের জায়গাতে স্মার্ট ওয়ার্কসে গোদরেজ জেনেসিসে যেটা রয়েছে সেখানে রিলোকেট করলো। তারপরে পোর্টার বলে যে কোম্পানিটি 3300 স্কোয়ার ফিট জায়গাতে এসিস্ট পার্কে, যেটা সল্ট লেক সেক্টর 5 রয়েছে, সেখানে রিলোকেট করলো। তারপরে ওয়ান হ্যান্ড লাইন্স, তারা 5000 স্কোয়ার ফিট স্পেস নিয়ে তারা রিলোকেট করলো APJ হাউসে। সব্যসাচী আদিত্য বিড়লা, তারা 14000 স্কোয়ার ফিট নিয়ে মার্লিন অ্যাক্রোপলিস বিল্ডিং এ রিলোকেট করলো। কার্লসবার্গ, তারা 2600 স্কোয়ার ফিট নিয়ে APJ হাউসে তারা রিলোকেট করলো। তারপরে চলে আসি ডিজি টুনস, যারা 7000 স্কোয়ার ফিট নিয়ে মিলেনিয়াম সিটি বিল্ডিং এ রিলোকেট করলো। আরোহণ ফিনান্সিয়াল সার্ভিসেস, তারা 5500 স্কোয়ার ফিট নিয়ে PTI বিল্ডিং এ রিলোকেট করেছে। JSW পেইন্টস, তারা 13700 স্কোয়ার ফিট নিয়ে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এ রিলোকেট করলো। DBS ব্যাংক, তারা 14000 স্কোয়ার ফিট নিয়ে কাঙ্কারিয়া কোর্টে রিলোকেট করলো। ক্লাউড কাপ্তান, তারা 25000 স্কোয়ার ফিট নিয়ে ম্যানিক অ্যাসাডোনায় রিলোকেট করলো। কোয়ার্টার 4 এ অ্যারাউন্ড 7 কোম্পানি যারা নতুন কলকাতার মধ্যে অফিস খুললো, সেটা হচ্ছে মেডিকা বাজার, যেটা 15000 স্কোয়ার ফিট রায়কোয়া বিল্ডিং এ নিয়েছে। তারপর মিৎসুবিশি চলে আসছে, 2000 স্কোয়ার ফিট PS সৃজন কর্পোরেট পার্কে নিয়েছে। গ্রাসিমস ইন্ডাস্ট্রিজ, যারা 2500 স্কোয়ার ফিট নিয়েছে অম্বুজা ইকো স্টেশন বিল্ডিং এ। তারপর PayU টেকনোলজিস, যারা 2000 স্কোয়ার ফিট নিয়েছে নতুন করে PS সৃজন কর্পোরেট পার্কে। ইন্ডাস ইন্ড ব্যাংক নিয়েছে 5500 স্কোয়ার ফিট আর্ক ওয়াটার ফ্রন্টে। রেন্টলি আমি বলেছিলাম, তারা নিল 8000 স্কোয়ার ফিট ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্ক বিল্ডিং এ। তারপরে GE ওয়াটার, তারা 12000 স্কোয়ার ফিট নিল DLF IT পার্ক 1 এ। এইরকম করেই টোটাল 106 কোম্পানি এসছে কলকাতার মধ্যে। কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 আমি আপনাদেরকে বলছি না, জাস্ট আপনারা দেখতেই পারছেন কত কত নাম এসছে কলকাতার মধ্যে। তো কেমন লাগলো আজকের এই দুর্দান্ত ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। হোপফুলি সামনের বছর এই নাম্বারটিকে আমরা ডাবল করে ফেলতে পারবো। হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে। নিউ ইয়ারের দুর্দান্ত দুর্দান্ত ভিডিও আসতে চলেছে, আশা করি খুব ভালো ভালো খবর আপনাদেরকে দিতে পারবো। আশা করি যা যা প্রজেক্ট শুরু হওয়ার রয়েছে সেগুলো খুব ভালো করে হবে, এবং আশা করি সামনের বছরটা আপনাদের খুব 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 ভালো কাটুক, আপনারা খুব খুশি থাকুন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন, শেয়ার করতে বলবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যান চ্যানেলটিকে। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।